হেই তোমরা ভিডিও থাম্বনেল দেখে ভাবছো নিশ্চয়ই যে আমি কেন OnePlus Nord CE 5G কিনতে না করছি আমি ভেবেছিলাম যে OnePlus Nord এর এটি একটি সাকসেসর ফোন মানে আপডেট ভার্সন তো সত্যি কিন্তু ফোনটা আপডেট ভার্সন বাট এতটায় আপডেট যেটার পর মনে হলো যে এর উপরে একটা অবশ্যই ভিডিও করতে হবে তো আজকে ভিডিওটায় আমি OnePlus Nord CE 5G তার সাথে ঠিক OnePlus Nord এর পুরোপুরি কম্পেয়ার করে তোমাদের দেখাবো যে দুটো ফোনের মধ্যে কি কি চেঞ্জেস রয়েছে তো তোমরা সেটা দেখার পর বুঝতে পারবে যে কি এমন চেঞ্জেস রয়েছে তো আজকে ভিডিওটা কিন্তু পুরোপুরি এর উপরে হতে চলেছে তোমরা যদি মনে করো যে OnePlus Nord CE 5G ফোনটা নেবে তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু কষ্ট করে হলেও পুরোটা দেখার চেষ্টা করবে তো হাই আমি দীপ আর তোমরা দেখছো ইওর দীপ টেক যদি চ্যানেলে প্রথমবার এসে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও যাতে এই ধরনের সমস্ত রিলেটেড ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ কমেন্ট করো কি কি বিষয়ের উপর ভিডিও করলে তোমাদের সুবিধা হয় তো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হলো ডিসপ্লে তো OnePlus Nord CE 5G ফোনটিতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর ফোনটির রিফ্রেশ রেট হলো গিয়ে 90 হার্টজ তো আর এই ফোনটিতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে শুধুমাত্র ডিসপ্লেতে কারণ এই ফোনটি কিন্তু পলিকার্বনেট প্লাস্টিক বডিতে তৈরি তবে চলো দেখে নিই OnePlus Nord কি ডিসপ্লে ইউজ করা হয়েছে OnePlus Nord ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.44 ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে তার সাথে কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেট আর এই ফোনটিতে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের 5A প্রোটেকশন রয়েছে ডিসপ্লে অ্যান্ড ব্যাকে তোমরা বুঝতেই পারছো কিন্তু আপডেট ভার্সনে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের 5A প্রোটেকশন সরে গেছে তো এখানে কিন্তু আমরা যদি বিল্ড কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে কিন্তু OnePlus Nord কিন্তু এখানে 1 নম্বরে তো OnePlus Nord CE 5G ফোনটিতে যে OS হলো অ্যান্ড্রয়েড 11 অ্যান্ড অক্সিজেন OS 11 আর OnePlus Nord এর OS হলো গিয়ে সেম টু সেম অ্যান্ড্রয়েড 11 অ্যান্ড অক্সিজেন OS 11 তোমরা অনেকেই যারা OnePlus ইউজ করে থাকো তারা কিন্তু সবাই জানো যে এই অক্সিজেন OSটা কিন্তু OnePlus এর একটি সব থেকে প্লাস পয়েন্ট খুবই একটা ভালো OS তো এবার সব থেকে ভাইটাল যেটা হলো গিয়ে প্রসেসর তো OnePlus Nord CE 5G ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে এখানে প্রসেসরটি হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G আর এই প্রসেসরটি কিন্তু 8 ন্যানোমিটারের তৈরি 750G এটা আমার ঠিক আশা ছিল না তো চলো দেখে নিই OnePlus Nord কি প্রসেসর ইউজ করা হয় কিন্তু OnePlus Nord যে প্রসেসর ইউজ করা হয়েছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 আর এই প্রসেসরটি কিন্তু 7 ন্যানোমিটারের তৈরি তো প্রসেসর কিন্তু এখানে 750 আর নডে কিন্তু 765 আমার আশা ছিল হয়তো প্রসেসরটি চেঞ্জ করে OnePlus Nord CE 5G-তে হয়তো 768 প্রসেসরটি দিতে পারতো সেখানে কিন্তু এখানে প্রসেসরটি 750 আর কিন্তু 8 ন্যানোমিটারে তৈরি তো একটা কথা বলো এটা কি ন্যানোমিটার যত ছোটো হবে তত কিন্তু আমরা গেমিং পারফরমেন্স এবং হাই কিছু করতে গেলে সেই সমস্ত পারফরমেন্স অনেকটা ভালো পাবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রসেসরের জায়গাটা একটু উইক মনে হলো আর OnePlus Nord CE 5G CPU হলো গিয়ে অক্টাকোর অ্যান্ড GPU হলো অ্যাড্রিনো 619 আর এখানে OnePlus Nord এর হলো গিয়ে CPU হলো অক্টাকোর আর এটি GPU হলো গিয়ে অ্যাড্রিনো 620 তো এখানে কিন্তু অ্যাড্রিনো এখানে 620 তো বুঝতেই পারছো তো এবার দেখে নিই সবথেকে প্রিয় যেটা অপশন অনেকের মধ্যে ক্যামেরা সেকশন হ্যাঁ তো OnePlus Nord CE 5G ফোনটিতে যে ক্যামেরা ইউজ করা হয়েছে এখানে মেইন ক্যামেরায় 65 মেগাপিক্সেল 1.8 মেইন ক্যামেরা তার সাথে 8 মেগাপিক্সেলটা আল্ট্রা ওয়াইড তার সাথে 2 মেগাপিক্সেল মোনো হ্যাঁ এই মোনো দিয়ে আমরা কী করতে পারবো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলতে পারবো তো কী করতে যে এই ক্যামেরাটা দেয় কোনো মানে নেই এখানে যদি 2 মেগাপিক্সেল ম্যাক্রো তো তাও সেই ক্যামেরাটা সবাই ইউজ করতো কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো যে কোনো ফটোকে করা যায় জাস্ট ওয়ান ক্লিকে তো এই ক্যামেরাটার কোনো মানে হয় না আর এই ফোনটির ফন্টে ইউজ করা হয়েছে একটা 16 মেগাপিক্সেল নর্মাল একটি হোয়াইট ক্যামেরা এটি অ্যাপারচার 2.8 তো এই হলো OnePlus Nord CE ক্যামেরা সেকশন এবার চলো দেখে নিই OnePlus Nord এর কি ক্যামেরা সেকশন রয়েছে এখানে মেইন ক্যামেরা OnePlus Nord এর 48 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার তার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড 5 মেগাপিক্সেল ডেপথ অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো এখানে কিন্তু ডেপথ সেন্সারটার না দিলেও চলতো বাট ঠিক আছে আর এই ফোনটির ফোনটা ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেল একটি নর্মাল ওয়াইড ক্যামেরা তার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড মানে আমরা ফ্রন্ট ক্যামেরা থেকেও কিন্তু একটা হোয়াইট ফটো তুলতে পারবো তো এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা সেকশনে কিন্তু OnePlus Nord 1 নম্বরে কারণ এখানে ফ্রন্ট ক্যামেরা সেকশনটি কিন্তু খুবই ভালো সেখানে কিন্তু OnePlus Nord CE ফ্রন্ট ক্যামেরা সেকশনটি কিন্তু
ভালো, বাট সেখানে OnePlus Nord অনেকটাই বেটার। তো আপডেট ভার্সনে কিন্তু ক্যামেরাও কমে গেছে, তো তোমরা বুঝতে পারছো যে এটা কি আপডেট হয়েছে। এবার সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট আমার যেটা মনে হলো, 5G যেটার নাম বড় বড় করে দেওয়া রয়েছে, এই OnePlus Nord CE 5G ফোনটিতে কিন্তু মাত্র একটা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। তো বুঝতেই পারছো এতদিন ধরে অনেকগুলো ভিডিওতে সবাইকে বলে গেছি যে ব্র্যান্ড কিন্তু এখনও অবধি ইন্ডিয়াতে পুরোপুরিভাবে লঞ্চ হয়নি যে কোন ব্র্যান্ডের উপর 5G চলবে। সেখানে কিন্তু মাত্র একটা ব্র্যান্ডের সাপোর্ট, যদি ওই একটা ব্র্যান্ডের সাপোর্টে যদি 5G আমাদের ইন্ডিয়াতে না চলে, তাহলে কিন্তু আমরা এই ফোনটিতে কিন্তু 5G ইউজ করতে পারবো না। সেখানে কিন্তু রিয়েলমি, এমআই এই সমস্ত ফোনগুলো কিন্তু এখন 4-5টা করে ব্র্যান্ডের সাপোর্ট দিচ্ছে, তো আশা করা যায় সেই ফোনগুলোতে হয়তো চলতে পারে, বাট এখানে একটা ব্র্যান্ডের সাপোর্ট দিয়েছে। তো আমার তো মনে হচ্ছে না এই ফোনটিতে 5G চলবে। তো যদি এই ব্র্যান্ডের উপরে যদি 5G চালু হয়, তাহলে আমরা 5G ইউজ করতে পারবো। তো এটি খুবই একটি বড় মাইনাস পয়েন্ট, এখানে মিনিমাম 4-5টা 5G ব্র্যান্ডের সাপোর্ট দেওয়া উচিত ছিল। তো এবার দেখে নিই ব্যাটারি। তো OnePlus Nord CE 5G ফোনটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে 4500mAh একটি বড় ব্যাটারি, তার সাথে কিন্তু 30W ফাস্ট চার্জার। আর OnePlus Nord যে ব্যাটারি ইউজ করা হয়েছিল এখানে 4115mAh একটি ব্যাটারি, তার সাথে 30W ফাস্ট চার্জার। তো এখানে কিন্তু OnePlus Nord CE কিন্তু আবার ব্যাটারির দিক থেকে এক নম্বরে। তো এবার যেটি মেন পয়েন্ট, প্রাইস। তো OnePlus Nord CE 5G ফোনটি 8GB 128GB দাম 24,999 টাকা, মানে ঠিক 25,000 টাকা। তো এখানে কিন্তু সেম টু সেম OnePlus Nord এর দামও কিন্তু 24,999 টাকা। তো দুটো ফোনের কিন্তু সেম সেম। তো এবার আমি যদি বলি কোন ফোনটা নেওয়া সঠিক চয়েস হবে, এখানে কিন্তু OnePlus Nordটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে। OnePlus Nord CEটাও ভালো, বাট আপডেট অনুযায়ী কিন্তু ঠিক নেওয়ার মতো মনে হলো না। এই দামে কিন্তু অন্য ফোনগুলো অনেকটাই বেটার। তো তোমার যদি মনে হয় যে এটা OnePlus Nord এর তুমি ফ্যান, তো তোমরা ফোনটা নিতে পারো। তো এর থেকে বেশি কিছু বলার নেই এর উপরে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে এরমই একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো। থ্যাংক ইউ।